নমস্কার বন্ধুরা, আজকে সকালে চা দিয়ে ভিডিওটা শুরু করলাম। আমার রান্না বান্নাও কমপ্লিট। দেখো এখানে সিদ্ধ আলু, জাস্ট গরম আলু বলে ভেঙে রেখে দিয়েছি, পরে মাখবো। এখানে জলপাইয়ের চাটনি, চাটনি তো তোমাদের আগেই বলেছি আমার 2-3 দিন কোণের করা থাকে। মাছের ঝোল, মুসুরির ডাল ধনে পাতা দিয়ে পাতলা করে, পেঁয়াজকলি ভাজা, আর তোমার এখানে হচ্ছে উচ্ছে ভাজা, আর পাঁপড় খাওয়ার আগে ভেজে নেবো মুসুরির ডালের সাথে। তাহলে চলো একটু কাতলা মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে ধনে পাতা আর কাঁচা লঙ্কা চিরে করেছি, জাস্ট অসম্ভব ভালো। এইটা তোমরা যে কোনো মাছ দিয়ে শীতের দিনে করো, দারুণ স্বাদ হয়। আর এদিকে খুব ঠান্ডাও পড়েছে শিলিগুড়িতে, এর জন্য সকালবেলা একটু উঠে ঝটপট কাজও সেরে নিই। আর হাজবেন্ডও বেরিয়ে গেছে তার বিজনেসের কাজে। এদিকে দেখো আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, সব মোটামুটি পরিষ্কার ক্লিন করা, গ্যাসের ওপরটা পুরো পরিষ্কার হয়ে গেছে, পুরোটাই পরিষ্কার করে নিয়েছি। এবার বার্নারগুলো একটু আমি স্কচ ব্রাইট দিয়ে, ভিম লিকুইড দিয়ে ডলে নিচ্ছি। এরকম করে তোমরা একটু পরিষ্কার করে নিও, তাহলে দেখবে গ্যাসের ফ্লেমটাও খুব ভালো হয় রেগুলার যদি পরিষ্কার করা যায়, আর গ্যাসটা কমও পড়ে যেহেতু ফ্লেমটা ভালো বেরোয়। আমি গ্যাস রোজই মোটামুটি পরিষ্কার করি, ইন্ডাকশন ওভেন, মাইক্রো ওভেন এগুলো আমি রেগুলার মুছে নিই। তাহলে চলো, এদিকে প্রিন্সেসেরও আমার স্নান হয়ে গেছে 10টার মধ্যে, আজকে স্কুল ছুটি বাড়িতে আছে বলে। এবার তাহলে দেখো আমিও স্নান করে নেব। তাহলে ভিডিওটা এতটাই রাখলাম, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে টাটা।